এখান থেকে আমাদের ফার্স্ট ব্লগটা শুরু করছি এখন এখন আছি এই জায়গাটার নামই ভুলে যাচ্ছি এখন আইন কমন নাম সব জায়গাগুলো আর এখান থেকে খুব দারুণ একটা ভিউ আসছে ওয়েলকাম টু আর নিউ ব্লগ চলো ভিউ পয়েন্টটা দেখাই তোমাদের এখান থেকে ভিউ পয়েন্ট মা আর মাসিরা এখান থেকেই এই সামনের হোটেলটা থেকে অসমিয়া ড্রেস নিয়ে এখন ফটোশ্যুট করছে সামনের ভিউ পয়েন্ট একটা ব্রিজ আর এই সামনে বাস দাঁড়িয়েছে চারিদিকে মেঘ চারিদিকে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট অ্যান্ড এরপর ফের ওই বাস ধরবো তারপর আবার অন্য জায়গায় যাবো বেঁধে দাও এটা হ্যাঁ গো এটা হচ্ছে মেঘালয় রামকৃষ্ণ মিশন আর এটা হচ্ছে মেঘালয় এবং চেরাপুঞ্জি মেইন ১৫ আর সামনে একটা লাইব্রেরি আছে ওই লাইব্রেরির ভেতরে আমরা গেছিলাম লাইব্রেরি না ওটা কী বলে মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে গেছিলাম কিন্তু ওখানে কোনো ফটোশ্যুট অ্যালাউ ছিল না সেখানে কন্টাক্ট ভাবেই ছিলাম আর
মোটামুটি ভালো, মানে কি আদিম যুগের সব জিনিসপত্র রাখা ছিল ওখানে, তারপর আসছি। এখন আছি হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুলে, একটা স্কুল আর একটা, আর এর ভিতরে একটা মিউজিয়াম আছে। দাদারা ফটো তুলছে, চারিদিকে কুয়াশা। এখন আমরা আছি কুয়াশার মধ্যে, মানে চারিদিকে কুয়াশা, চারিদিকে। আর এখানে আছে এশিয়ার 4 নম্বর বড়, সবচেয়ে বড় ওয়াটারফলস, অ্যান্ড ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট, প্রায় 1500 মিটার লম্বা আর 300 মিটার চওড়া। চারিদিকে কুয়াশা, এখানে সব সময় কুয়াশা। এই সময় ভিডিও করতে করতেই রোদ্দুর উঠলো কিছুক্ষণ আগে, তো ভিডিও করতে হবে, সুবিধা হবে এবং দেখতেও পারবো ওয়াটারফলস, আর নাহলে তো এক্ষুনি ঘরেই চলে যেতাম, কারণ এত কুয়াশা কী করে দেখবো। চারিদিকে কুয়াশা, গাড়িতে আসছিলাম, গাড়িতে মানে সামনের গাড়ি থেকে পেছনের কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এই পাহাড়গুলো আগে দেখা যাচ্ছিল না, এই রোদ্দুর বেরোতে পাহাড় সামনে সামনে কিছুগুলো দেখা যাচ্ছে, সামনে কিছু সিনারিগুলো। এত কুয়াশা দেখি কি বলে, চারিদিক কুয়াশা। এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড এশিয়ার ফোর্থ অ্যান্ড ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট সবথেকে বড় ওয়াটারফলস, কিন্তু দেখবো কি করে, এত কুয়াশা, নিচে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। দেখি ওই দিক দেখ কোথাও দেখা হলে দেখাবো। অনেক জায়গাতেই আওয়াজটা আছে, বাড়বে বাড়বে ভাই, বাড়ছে। দেখতে ভালো লাগে, আস্তে আস্তে দেখা যাচ্ছে। কোথায় গেল, অনেকটাই লম্বা, ওদিকটা তো আছে না, ওদিকটাতে, কিন্তু ওদিকটাতে তো একদমই দেখা যাচ্ছে না, ওদিকে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, শুধু একটার আওয়াজ নয়, এটা দেখছিস না কজনের আওয়াজ হচ্ছে। অনেকটা দূরে আছি বলে এরকম মনে হচ্ছে, সামনে দিয়ে যখন অন্য জায়গাগুলো সামনে দিয়ে যাচ্ছিলাম, ওখানে সামনে গেলে অনেক জোরে আওয়াজ হবে। এই দেখো আওয়াজ এখানেই হচ্ছে, একজন যারা সেকেন্ড দিনকে ঘুরতে গেছিল তাদের ফোন থেকে এটা নিয়েছিলাম, তাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছিলাম, আর তাদের হয়তো লাগছিল হয়তো তারা এত ভালোভাবে সুস্পষ্ট ভাবে না ক্লিয়ার ভাবে দেখতে পেয়েছে ওয়াটারফলসটা, আমাদের বেলা হয়তো পুরো কুয়াশা ছিল, আর এটা হচ্ছে মানে পুরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, আপনারাও দেখুন। একবার ছোট্ট করে দেখতে পেয়েছিলাম, এখন পর্যন্ত আবার দেখতে পাইনি, আবার দেখি কতক্ষণ পর দেখা যায়। পুরো কুয়াশা, পুরো কুয়াশা।
তো একটুখানিকের জন্যই দেখতে পেয়েছিলাম আর কি। এখন পুরো কুয়াশা হয়ে গেছে চারিদিকে মেঘ, আর দেখতে নেই এই জন্য এবার লাঞ্চ যখন এখনই বেল দিচ্ছে, এখন এবার লাঞ্চ করতে যাবো, তারপর যখন ফের অন্য কোথাও যাবো তখন দেখাবো। পুরো মেঘ ব্লক করছি, এই বাসটা আছে সেকেন্ড ডে, আর কিছু তো দেখাই যাচ্ছে না। প্রায় এখানে এক ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, একবারই দেখতে পেয়েছি এত কুয়াশা এখানে, এত মেঘ, এক ঘন্টার উপরে দাঁড়িয়ে এখন। এখন রোদ্দুর বেরিয়েছে, বাসে চলে গেছিলাম, ফের এক্ষুনি যাও তুই দেখতে পাবি একবার, কিন্তু তাও দেখতে পাচ্ছি না। চারিদিকে মেঘ, চারিদিকে আমি চলে এসেছিলাম কেভ দেখতে, ওয়াটারফলস না দেখতে পারা। আমি, বাবা, দাদা এবং আকাশ সাহেব মেসুরাই এসেছিলাম, মা মাসিরা কেউই আসে না, কারণ গুহাতে অনেকটা নিচে যেত বা উপরে উঠতে হতো, সেই জন্য মাসিরা আসে না। পোর্ট্রেট মোডে করছি, ব্লার হয়ে যাচ্ছে, পোর্ট্রেট মোডে হচ্ছে। এখন কেভের মধ্যে দিয়ে যাচ্ছি, বৃষ্টিও পড়ছে, যাওয়া যাবে তো ওই সবই জায়গাটা নিচ্ছে। জল আছে কেন, তাই তো জল আছে, কোথা দিয়ে যেতে হচ্ছে পুরো জল। হ্যাঁ করছি, কুত্তি যেতে হচ্ছে এখন, চলো চলো। হ্যাঁ দাদারা আসছে, কোথা দিয়ে আসতে হচ্ছে, এটা দিয়ে যেতে হবে। দেখে দেখে আর দিন বন্ধ হচ্ছে, সবাই আসো আসতে আস্তে আস্তে নিয়ে যা, আলো আছে তো এদিকে মনে আসতে আসতে নিচ হয়ে আসো আসতে। আমি আলো এই তো পেছনে চলো চলো। বাপরে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স, মারাই আসতে পারতো না কি হ্যান্ডে, ছোট্ট একটা গুহা এর মধ্যে এই সময় মাথা নিচু করে করে যাচ্ছি। হ্যাঁ অনেকক্ষণ পর মাথা নিচু করেছি, অন্ধকার এখানে, অনেকক্ষণ পর মাথাটা উঁচু করেছি, ওরা পারবেই না ঘড়িটা।
এখনো অনেকটাই যেতে হবে, 150 মিটার বললো তো। লাস্ট অন করে যাই নাহলে রাস্তার উপর অন্ধ। হ্যাঁ একটু এসেই হবে, তুমি মাথা কথা দেখে তুমি এটা হচ্ছে 7 Sisters Falls। দেখ একটাও তো ওয়াটারফল দেখা যাচ্ছে না, পুরো পুরো মেঘ পুরো মেঘ, এখন আওয়াজও শোনা যাচ্ছে না। আর এই ওয়াটারফলসটার অপোজিটেই পাহাড় হতো ছিল, ওটা হতো বাংলাদেশ। সাততাওয়ালা ঝর্ণাটা তো দেখা হলো না, সামনে একটা ওয়াটারফলস আছে এটাতেই ঘুরতে এসছি এখন। হ্যাঁ দাদা এইখানে এখন ওই ঝর্ণা লাইটটা দেখছি এখন। এটা যেটা একটু রিক্স হয়ে যাবে, দেখে আসি। হ্যাঁ আমরা সব খেতে বসে পড়েছি, এখানে মেসরা বসে আছে, অর্ডার দেওয়া হয়ে গেছে, আসবে কিছুক্ষণে। মেসোদের খাওয়া এখন হয়ে গেছে, মোটামুটি শেষই হয়ে গেল। আমাদের এই সবে এসছে এখন, দুটো থালি এসছে এখন, দুটো থালি বাকি, আর ওখানে মেসোরা এখনো বসে আছে। একটু আগে ওই হোটেলটাতে খাবার খেলাম, এন্ড এই সামনের পার্কটা এসেছি, ওদিকে একটা ভিউ পয়েন্ট আছে বাট ওইদিকে যাইনি। এখন বাজে মাত্র হচ্ছে 5টা, টেম্পারেচার 30 দেখাচ্ছে কিন্তু মনে হয় ফেকি। এরকম কুয়াশা 30 হতে পারে, পুরো চারিদিক কুয়াশা, মুক্তি চারিদিক চারিদিক। তো এই বাস দাঁড়িয়ে আছে, বাসে যাই। এটাই লাস্ট পয়েন্ট ছিল, এটাই লাস্ট পয়েন্ট ছিল, এরপর কোথাও না, এরপর সোজা বাসে করে হোটেলে, তারপর ডিনার আর করবো। এখন 5টা বাজে, এই সবে লাঞ্চ করলে আর ডিনার আর করবো না, একটু মুড়ি টুড়ি শুয়ে পড়বো। তো বাসে যাই, তারপর হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো ডিনারে ছিল হচ্ছে আমাদের মোমো 80 টাকায় 10 পিস, আর মায়ের জন্য নিয়েছিলাম হচ্ছে চাউমিন, সেটা খেয়ে শুয়ে পড়েছিলাম আজকে আমরা। এটা ছিল হচ্ছে আমাদের হোটেলের জানলার বাইরে থেকে দৃশ্য, এখন 4টা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে, জানি না কখন থামবে, থামলে একটু হয়তো ঘুরতে যেতে পারতাম, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রিতে এসে ডিনার করে মোমোর খেয়ে শুয়ে পড়েছিলাম, এখন সেই 4টে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে শিলং সিটি, আজকে কোনো বাস বুক করি না, আজকে আমাদের বেরোনোর কথা ছিল শুধু শিলং সিটি, কিন্তু যা বৃষ্টি হচ্ছে 4টে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, সেজন্য জানি না কখন বেরোবো। ব্রেকফাস্টটা করে নিই, তারপর যা হয় দেখছি।